আজ আমি আপনাদের দেখাচ্ছি পাট শাকের ঝোল। কড়াতে জল দিয়েছি আগে, পেঁয়াজ কুচি, কাঁঠালের দানা কুচি, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। এবার দেব নুন, দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি জলে, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকটা ছেড়ে দেব। কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে শাকটা। এবার আমি ফোড়ন দেবো। এবার সর্ষের তেল দিচ্ছি কড়াতে, আর শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে, রসুন থেঁটা করে দিয়েছি, ঢেলে দেবো। হয়ে গেছে আমার পাট শাকের ঝোল। এরকম ভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি চিংড়ি মাছ দিতে পারেন, আরও স্বাদ লাগবে খেতে। এবার আমি নামিয়ে দিয়েছি।